আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ ওয়সালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন আত্মহারিক টিভির নিয়মিত অনুষ্ঠান দৈনন্দিন জীবনে ইসলাম আজকে এই পর্বের নতুন একটি পর্ব চালু করতে যাচ্ছি সেটা হলো সালাত পর্ব সালাত পর্বের আজকের প্রথম পর্বে আলোচনার বিষয় সালাদ পরিচিতি এবং সালাতের গুরুত্ব সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী সালাত শব্দের শাব্দিক অর্থ হল দোয়া রহমাত এবং ক্ষমা প্রার্থনা করা পারিভাষিক অর্থে বলা হয়েছে ইসলাম ইসলামী শরিয়ায়াত কর্তৃক নির্ধারিত কথা ও কর্মের মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহর ইবাদত করার নাম সালাত যা তাকবিরে তাহারিমার মাধ্যমে শুরু হয় এবং সালাম দ্বারা শেষ হয় এই সালাদ সর্বপ্রথম যে আমাদের কাছে আমাদের উপরে যে পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ হয়েছে এই পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ হয় মেয়রাজের রাত্রিতে আমরা সকলেই জানি যে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মেয়রাজে গিয়েছিলেন এবং সেই মেয়ের গিয়েই এ পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ হয় যখন পাঁচক্ত সালাত আল্লাহ দিয়েছিলেন ফরোজ হিসেবে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যখন মেয়েরাজ থেকে তিনি ফিরে আসছিলেন ষষ্ঠ আসমানে মুসা আলাইহি সালাত সালামের সাথে সাক্ষাৎ করলেন মুসা আলাইহিসু সালাম জিজ্ঞেস করলেন যে তোমার প্রতিপালক তোমার প্রভু তোমার উপরে কি ফরজ করেছে তখন মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম বললেন যে পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরজ করেছে তখন মোসা আলি সাল্লাত বললেন যে তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে যাও ফস আলহু হু এবং তুমি এই সালাত কম করার জন্য আবেদন করো কারণ আমি জানি তোমার উন্নত এত সালাত আদায় করতে পারবে না পঞ্চাশ শক্ত সালাত আদায় করতে পারবে না রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ফিরে গেলেন আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ পাঁচ অক্ত কমালেন আবারও তিনি মোসাআলাইহাতু আসাল্লামের কাছে ফিরে আসলেন মোসাআলাইহ্লাতুআসাল্লাম একই কথা আবারও বললেন যাও ফিরে যাও তোমার উম্মত এত সালাত তাই করতে পারবে না কিছু কম করে নিয়ে আসো এইভাবে বারবার আল্লাহর রাসুল সাহা সাল্লাম আল্লাহর কাছে গেলেন মোসাইআসাল্লামের কাছে ফিরে আসলেন আবার মুসাআ সাল্লাম আবার ফিরে দিলেন এইভাবে আসা যাওয়ার মাধ্যমে বারবার পাঁচ অক্ত পাঁচ অক্ত করে কমতে কমতে শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত যখন পোসল তখন আল্লাহ তালা বললেন ইয়া মোহাম্মদ ইন্না হন্না খামসো ইয়াউমিন খুল্লা ইয়উমিন হে মোহাম্মদ সাল আলি সাল্লাম এই হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাদ দিন এবং রাত্রি অর্থাৎ দিন রাত্রে পাঁচ ওয়াক্ত সালাতই ফরজ রাখা হলো লিকুল্লি সালাতিন আশরুন আর প্রত্যেক সালাদ দশগুন অর্থাৎ প্রত্যেক অক্ত এক অক্ত দশ অক্তের সমান তারপরে বললেন যে ফাজা আলিকা খামসুনা সালাতান আর এভাবেই পঞ্চাশ অক্ত করা হলো অর্থাৎ তোমার উম্মত পাঁচ ওক্ত আদায় করবে পঞ্চাশ ওয়াক্তের সবাব পেয়ে যাবে নেকি পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের উপর কত দয়াবান আল্লাহ চান যে তার বান্দা জান্নাতে প্রবেশ করুক অল্প আমল করে বেশি নেকি হাসিল করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করুক এজন্য তিনি দয়াবান হয়ে আমাদের ওপরে পাঁচ অক্ত সালাত রাখলেন কিন্তু নেকি দিবেন পঞ্চাশ অক্তের আল্লাহ আকবার এই পাঁচ ওক্ত সালাত আমরা সঠিকভাবে যদি আদায় করি পঞ্চাশ ওয়াক্তের নেকি পেয়ে যাব উল্লেখ্য যে যখন এই সালাত ফরজ হয়েছে মেহরাজের রাত্রিতে তখন কিন্তু সালাদ দুই রাকাত দুই রাকাত করে ফরজ হয়েছিল তারপরে হিজরতের পরে চার রাকাত করা হয়েছে যেমনটি আয়ে আল্লাহ তালহা বলছেন তিনি বলছেন যে ফরিদাতি সালাত রাকায়াতাইন আয়ে সারাদ আল্লাহ তালা বলেন যে সালাত ফরজ হয়েছিল দুই রাকাত করে সোম্মা নবী ও সাল্লু আলাইহি ওসাল্লাম অতপর নবী সাল্লা সাল্লাম হিজরত যখন করলেন ফাফরিদাত বান তখন এই সালাদটাকে চার রাগাত করা হলো চার রাগাত করা হলো ওয়া তুরিকাতে সালাদু ফিস সাফারে আলাল উলা আর সফর অবস্থায় সালাদকে পূর্বের অবস্থায় রেখে দেওয়া হলো অর্থাৎ সফর অবস্থায় যেহেতু কসর করা যায় চার রাকাত বিশিষ্ট সালাদকে দুই রাকাত করে পড়া যায় অতএব সফর অবস্থায় আগের হালাতেই রেখে দেওয়া হলো তো এটা যে এই সালাদগুলো কসর করা যায় জোহর আসর এবং আইসা এগুলো দুই রাকাত করেছিল ফজরও দুই রাকাত ছিল ফজরকে বাড়ানো হয়নি মাগরিব তিন রাকাতই ছিল মাগরিব তার আগের হালাতেই রেখে দেওয়া হয়েছে কিন্তু অন্যান্য এই সালাদগুলো যেমন এশার সালাত জহরের সালাত আসরের সালাত এগুলো দুই রাখা করেছিল কিন্তু হিজরতের পরে চার রাকাত করা হয়েছে উল্লেখ্য যে এই সালাত আমাদের পাঁচক্ত সালাদ ফরজ করা হয়েছে মেয়েরাজের থেকে কিন্তু আগেও সালাদ ফরজ ছিল ইসলামের প্রথম জামানা থেকে সালাদ ফরজ ছিল যেমনটি আল্লাহ তালা পবিত্র কুরআন মাজিদে কাফ এর উনচল্লিশ নম্বর আয়তে ঘোষণা দিয়েছেন যে ওয়াশ আব বিহ বিহাম দেলা ওয়া আশামসে আল গরুব তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করো কাবুলাতুরশামসে সূর্যোদয়ের পূর্বে আল গরুব এবং সূর্যাস্তের পূর্বে সূর্যোদয়ের পূর্বে মানে ফজরের সময় আর সূর্যাস্তের পূর্বে পূর্বে মানে আসরের সময় তাহলে ফজর এবং আসর এই দুই সময়ে সালাদ ফরজ ছিল দুই রাকাত দুই রাকাত করে এই দুই সময় সালাদ আদায় করা হতো রাসুল সাহা সাল্লাম সাহাবাহাম সালাত আদায় করতেন ফজরের সময় দুই রাকাত আসরের সময় দুই রাকাত এটা ফরজ ছিল এছাড়াও লাইল তাহাজের সালাত ফরজ ছিল কিন্তু যখন এই পাঁচক্তর সালাদ ফরজ হলো মেয়রাজের রাত্রিতে তখন লাইল ওই সালাদগুলো নফল হিসাবে রেখা রেখে নফল হিসাবে পরিগণিত হলো এছাড়াও প্রত্যেকটা উম্মত মানে প্রত্যেকটা আম্বাই গ্রামের জামানাতেই সালাত ছিল তাদের সালাতের পদ্ধতি কী ছিল আল্লাহ আল্লাহু আলম আল্লাহ ভালো জানেন কিন্তু আমাদের উপরে যে সালাত এই পাঁচ অক্ত সালাতের ইতিহাস মেয়েরাজের রাত্রি থেকেই যেটা আল্লাহ তালা ফরজ করেছেন উম্মতে মোহাম্মদের উপরে যেটা আমরা বর্তমানে আদায় করছি পাঁচ অক্ত সালাত আদায় করছি পাঁচ অক্ত আদায় করলে পঞ্চাশ শক্তের নেকি হাসিল করছি আলহামদুলিল্লাহ এখন আসি যে এই সালাতের গুরুত্বটা কী ইসলামে সালাতের গুরুত্ব কতটুকু আমরা সবাই জানি ইসলামে সালাতের গুরুত্ব অপরিসীম যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তারপরেও রসল উল্লাহ সাল্লি ও সালাতের গুরুত্ব হিসাবে যেগুলো হাদিসে উল্লেখ করেছেন সেগুলো আপনাদের সামনে আলোকপাত করছি এক নম্বরে বলবো যে ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত যার দ্বিতীয়তম স্তম্ভ দুই নম্বর স্তম্ভ হল সালাত রসুল্লাহ সাল্লাহ আলী ওস্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত শাহাদাতি আল্লাহ ইলাহ ইহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ তার মধ্যে এক নম্বর স্তম্ভ হল এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর রসুল এই সাক্ষ্য দেওয়া তাহলে প্রথম রোকন হল ইমান অবশ্যই আমাদের ইমান থাকতে হবে তারপরে দুই নম্বর স্তম্ভ বলা হয়েছে ওয়া ইকাম সালাহ সালাত কায়েম করা সালাদ কায়েম করা মানে সালাদ সঠিকভাবে আদায় করা রাসুল সাহসালামের সোমনাথ অনুযায়ী সালাত আদায় করা সময় মতো সালাত আদায় করা সালাতে কোনো গাফেলতি না করা সালাতের রোকন আরকান সব ঠিক রাখা এর নাম হলো সালাত কায়েম এগুলো আমরা সুন্দরভাবে সালাদ কায়েম করব সুন্দরভাবে সালাত আদায় করব। যেভাবে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আদায় করেছেন তিন নম্বর রুকুন ওয়া ইতা জাকা জাকাত আদায় করা চার নম্বর ওয়া ওয়াল হাজ্যে হজ করা পাঁচ নম্বর ওসাম রমাদান এবং রমাদন মাসে শ্যাম পালন করা কোনো জায়গায় হজকে পরে না পরে শেষে বলা হয়েছে সিয়ামকে আগে বলা হয়েছে আবার কোনো হাদিসে সিয়ামকে আগে বলা হয়েছে হজকে পরে বলা হয়েছে কোনো জায়গায় হজকে আগে বলা হয়েছে শ্যামকে পরে বলা হয়েছে যাই হোক এটা কোনো সমস্যা নেই এখন আমরা বুঝলাম আমরা জানলাম যে ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো সালাত অতএব অবশ্যই সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সালাতের ঘোষণা আল্লাহ তালা পবিত্র কোরআন মাঝে মাঝেদে বহু সংখ্যকবার ঘোষণা দিয়েছেন তোমরা সালাত আদায় করো আকিম ইসল্হ আকিম ইসল্হ আকিম ইসল কত জায়গায় আল্লাহ ঘোষণা দিয়েছেন বলেছেন নির্দেশ দিয়েছেন সালাত আদায়ের জন্য অতএব স্বাভাবিকভাবে সালাতের গুরুত্ব অত্যন্ত অপরিসীম সালাত হলো মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন আল আহদুল্লা দি বাইনানা ওয়া বায়না তারকুস তার কুসালাহ আল্লাহ আহদুল্লা দি বাইনানা ওয়া বায়না হুম অর্থাৎ আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য হলো সালাত ফামান তারা কাহা কাফারা যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল সে কুফুরি করল অন্য হাদিসে কুফরে বাইনাল সালাহ অর্থাৎ মুসলিম এবং কাফের সালাত ত্যাগ করা যে সালাত আদায় করল সে মুসলিম যে সালাত আদায় করলো না সে কাফের সে কুফুরি করল। অতএব সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদাত অন্য ইবাদতের ক্ষেত্রে এত কঠোর বাণী রাসূলুল্লাহ সাল্লিউলাম উল্লেখ করেননি যত কঠোর বাণী সালাতের ক্ষেত্রে করেছেন অতএব সালাত অবশ্যই আদায় করতে হবে সালাত আদায় ব্যতীত আমরা প্রকৃত মুসলিম হয়ে মরতে পারবো না এবং আমরা জান্নাত আশা করতে পারি না সালাত আদায় ব্যতীত এবং সালাত হচ্ছে শ্রেষ্ঠ আইবা আদাত একদা এক সাহাবি রাসুল্লাহ সাল্লু আলিহ্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসুলসাল্লাম আইউল আমাল আফদাল তো উত্তম আমল কোনটি তখন রাসুল্লাহ সাল্লি আসাল্লাম জবাবে বললেন ওয়াক্তিহা সালাত তার সময়ে সময় মতো সালাত আদায় করা হচ্ছে সর্বোত্তম আমল অন্য এক হাদিসে আসালাত আউ্য়ালি ওয়াক্তিহা সালাতের আউ্বাল ওয়াক্ত অর্থাৎ প্রথম ওয়াক্ত প্রথম সময়ে যেই সময় সালাতের সময় শুরু হয় এই সময়ে আউ্বাল ওয়াক্তের সালাত আদায় করাই হচ্ছে সর্বোত্তম আমল সর্বোত্তম বাদাত। অতএব আমরা সালাত আদায় করার চেষ্টা করব এটা সর্বোত্তম ইবাদাত এবং সময় মতো এবং আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করব যেটা সর্বোত্তম ইবাদাত এবং সালাত এমন একটা ইবাদাত কেয়ামতের দিন যার হিসাব সর্বপ্রথম নেওয়া হবে রাসুল উল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন যে ইন্না আউয়াল আব্দু ইয়ামতে কেয়ামতের দিন যে কেয়ামতের দিন বান্দার যত আমল থাকবে তার মধ্যে সব আমলের মধ্যে সলাতের হিসাব প্রথমে নেওয়া হবে সে সালাত আদায় করেছে কি না এই হিসাব প্রথমে নেওয়া হবে যদি তার সলাত সঠিক হয়ে থাকে সলাত আদায় করে থাকে এটা বলেননি আদায় না করলে তো আগেই বাদ কিন্তু আদায় করেছে সঠিকভাবে করেনি অর্থাৎ আদায় করেছে রাসুল্লাহ সাল্লি আসালামের সুন্নাত অনুযায়ী আদায় করেনি এও বাতিল বলছেন ফাহ সালুহাত যদি তার সলাৎ সঠিক হয়ে থাকে ফকাত আফলাহা ওয়া আনজাহা তাহলে তাহলে সে বিজয়ী হবে তাহলে সে সফল হবে কেয়ামতের দিন ইন ফাসাদাত আর যদি তার সালাদ সালাদ নষ্ট হয়ে থাকে দেখেন সালাদ আদায় না করে থাকে এটা বলেননি হাদিসে বলছে সালাদ যদি নষ্ট হয়ে থাকে অর্থাৎ সালাদ আদায় করেছে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যাত অনুযায়ী করেনি তার সালাদ নষ্ট অর্থাৎ এমন ব্যক্তি কি হবে বলছে ফাকাদ খা বাবা খাসিরা সে ব্যর্থ হবে কে আমাদের জান্নাতে প্রবেশ করতে ব্যর্থ হবে সে সালাদ দিয়ে এবং সে ক্ষতিগ্রস্ত হবে অন্য হাদিসে রাসুল সাল্লাহ সালাম বলছেন যে আউ্য়ালুমায়ু হাস আব্দুয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে সালাতের হিসাব সর্বপ্রথম না হবে যদি তার সালাত সঠিক হয়ে থাকে হাসা এরু আমালিহি তাহলে তার অন্যান্য আমল ঠিক থাকবে ওয়া ইন ফাসাদাত আর যদি তার সলাত নষ্ট হয়ে থাকে ফাসাদাসা এরু আমালিহি তাহলে তার অন্যান্য আমল বরবাদ হয়ে যাবে অন্য অন্যান্য আমল দিয়ে আর জান্নাতে যেতে পারবে না অতএব সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদত দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে হবে যে ইবাদাতের প্রথম হিসাব না হবে অতএব সালাতের গুরুত্ব অপরিসীম যদি সালাতের গুরুত্ব অপরিসীম না হতো অনেক অন্যান্য ইবাদতের যাতে বেশি না হতো তাহলে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়ার কোনো প্রয়োজন ছিল না এবং সালাতের গুরুত্ব এতই সাল্লাহ আলী আসাল্লাম যখন মৃত্যু মুখে পতিত হয়েছিলেন অর্থাৎ একেবারে মৃত্যুর সময় রাসুল সাল্লামের শেষ বাক্য ছিল সালাত সম্পর্কে উম্মদদেরকে রাসুল সাল্লাম তার উম্মতকে শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে পূর্ব মুহূর্তে উম্মদকে সালাতদের নির্দেশ দিয়ে গেছেন রাদি আগালি রাদি আল্লাহ তালানহু বলছেন যে কালাম ও কালাম রাসুল্লাহি সাল আলহিম আসসালাত আসসালাত রাসুল সাহসাল্লামের সর্বশেষ কথা ছিল মৃত্যুর পূর্বে সালাদ সালাত হে উম্মত তোমরা সালাত আদায় করো হে উম্মত তোমরা সালাত আদায় করো সালাদ ছেড়ো না দেখেন রাসুল সাহসাল্লামের মৃত্যুর পূর্বে মুহূর্তে যেই সতর্ক বাণী দিয়ে দিলেন যে সালাত আদায় করার নির্দেশ দিয়ে গেলেন রাসুল সাহা সাল্লাম অবশ্যই বুঝতে হবে সালাতের গুরুত্ব অপরিসীম সালাত না পড়লে সালাত আদায় না করলে এবং রাসুল সাহ্লামের সন্ন্যাত অনুযায়ী সালাত আদায় না করলে আমরা জান্নাতে যেতে পারবো না অতএব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সালাত এমন একটা ইবাদাত যে ছোট্ট বাচ্চা যখন সাত বছর বয়স তখনই তাকে সালাত আদায় করার নির্দেশ দিতে বলা হয়েছে অথচ তারপর সালাদ ফরজ হয়নি অন্যান্য ইবাদতের ক্ষেত্রে বলা হয়নি সিয়ামের ক্ষেত্রে বলা হয়নি যে সাত বছর বয়সে সিয়াম পালন করার নির্দেশ দাও অন্যান্য ইবাদতের ক্ষেত্রে বলা হয়নি কিন্তু শুধুমাত্র সালাতের ক্ষেত্রে বলা হয়েছে রাসুল সালসাল্লাম বলছেন মুরু আউলাহ দ্যাকুম বিস সালাতে ওয়াহু আব্না উ সাবে আইসেনিন যখন সন্তানের বয়স সাত বৎসর তখন তোমরা তাকে সালাতাদের নির্দেশ দাও ওয়াদ রিবু হুম আইলাইহা ওয়াহুম আবেনা উ আশরি সেনিন আর সন্তানকে প্রহার করো যদি সালাতা দায় না করে যখন দশ বছর বয়স হয়ে গেছে সালাতাদাদায় করছে না তখন তাকে প্রহার করো মেরে তাকে সালাদ আদায় করো পিটিয়ে সালাদ আদায় করাও এটা রাসুল সালাম বলছেন অতএব বুঝতে হবে সালাতের গুরুত্ব অথচ দশ বছর বয়সেও কিন্তু তারপর সালাদ ফরজ হয়নি কারণ বালেক না হলে সালাদ ফরজ হয়নি বালেক না হলে যদি সালাদ ফরজ না হয় তাহলে অবশ্যই দশ বছর বয়সে সে বালেক নয় সালাত সালাদ ফরত হয়নি তারপরেও তাকে মেরে সালাদ আদায় করতে বলছেন কারণ সালাদ এমন একটা ইবাদাত যে বালে ঘর সাথে সাথেই হঠাৎ শুরু করে সে পাঁচ অক্ত সালাদ আদায় করতে পারবে সালাদ কিন্তু অত সহজ সহজে ইবাদাত নয় সালাদ কঠিন ইবাদাত পাঁচ অক্ত সালাদ সময় মতো টাইমলি সালাদ আদায় করা ফজরের সময় প্রচণ্ড শীতের রাত্রে কম্বলের নিচ থেকে উঠে এসে ঠান্ডা পানি দিয়ে অজু করে আদায় করতে আসা অত সহজ জিনিস নয় এই জন্য আগে থেকে প্র্যাকটিস সাত বছর বয়স থেকে সালাতাদের নির্দেশ দাও মসজিদে নিয়ে আসো তারপর দশ বছর বয়স হয়ে গেছে যদি সালাদে না করে তাকে পিটিয়ে সালাদে করাও যেন আস্তে আস্তে অভ্যাস হয় অর্থাৎ সালাত ফরজ হওয়ার পরে তার এক অক্ত সালাত যেন না ছুটে যায় সালাত কত গুরুত্বপূর্ণ একটি ইবাদাত অতএব সালাতের নেই গুরুত্বপূর্ণ ইবাদাত আসলে নেই দেখেন সালাত এমন একটা এই অসুস্থ ব্যক্তি সালাত করতে পারছেন না যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত আপনি সালাদ ত্যাগ করতে পারবেন না রাসালুল্লাহ সাল্লা আলিয়াল্লাম বলছেন সল্লি কা ইমান তুমি দাঁড়িয়ে আদায় করো ফা ইনলাম তাস্তাতে যদি তুমি দাঁড়িয়ে আদায় করতে সক্ষম না হও তুমি যদি দাঁড়াতে সক্ষম না হও এমন অসুস্থ দাঁড়াতে পারছো না কা আয়দান তাহলে বসে সালাত করো ফা ইনলাম তাস্তাতে যদি তুমি বসেও সালাত আদায় করতে না পারো বসতেও না পারো এত অসুস্থ ফায়লা জানবেন তাহলে কাত হয়ে শুয়ে সালাত আদায় করো যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত সালাত মাফ নেই অতএব সালাতের গুরুত্ব অপরিসীম আসুন আমরা সালাতের গুরুত্ব বোঝার চেষ্টা করি এবং সেই গুরুত্ব বুঝে গুরুত্বের সাথে আগ্রহ সহকারে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত হাসিলের উদ্দেশ্যে আমরা সালাত আদায় করি সালাতের মোহ্বত করি আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করুন সালাতের গুরুত্ব বুঝার এবং গুরুত্বের সাথে সালাত আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন এই বলেই আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আকৌলুকাবলিহাদা ও আস্তাক ফির্লাহ আলী ওয়ালকুম আলিস সাই মুসলিমিন ফস্তাক ফিরুহ ইননাহু হুল গাফুর রাহিম আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি